আর মাত্র তিন দিন পর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। শেষ মুহূর্তে পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে এই নির্বাচনের প্রচার প্রচারণা। পাশাপাশি নাও খাওয়া ভুলে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি, দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। এবার লড়াই হবে নৌকা লাঙ্গল প্রতীকের বলে মনে করছেন ভোটাররা। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সিলেট থেকে মাহতাব উদ্দিন তালুকদারের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। হযরত শাহজালাল ও শাহপরাণের পুণ্যভূমি সিলেট। আগামী বুধবার সিলেট সিটি নির্বাচন। বিএনপি এ নির্বাচনে অংশ না নিলেও এরই মধ্যে জমে উঠেছে প্রচার প্রচারণা। ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে প্রতিদিন গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এদিকে ছয় মেয়র পদের প্রার্থীদের মধ্যে এবার হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। আর ভোটাররা বলছেন, যিনি নগরীর উন্নয়নে কাজ করবেন তাকেই ভোট দেবেন তারা। যে আমাদের সার্বক্ষণিক যা যা সমস্যাগুলো আছে এগুলো নিরাময় করবে। প্রচার প্রচারণা যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে আমরা সবাই মিলেমিশে আমরা ইলেকশন করতে পারবো। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দাবি তুলেছেন লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী। সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে সেগুলো আইনিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং সিলেটে মানুষের উপর দমন নিপীড়ন বন্ধ করুন। তবে এই অভিযোগ মানতে রাজি নন আওয়ামী লীগ প্রার্থী। পরিকল্পিত নগর উন্নয়নে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পর্যাপ্ত কাগজপত্র সবকিছু আমি দিয়েছি, এটা স্কুটুনি হয়েছে, এটা তারা দেখেছেন। নির্বাচন কমিশনে যদি উনি করেন তো নির্বাচন কমিশনার অবশ্যই এটা দেখবে। এই সিটি নির্বাচনে সব প্রার্থী সমান অধিকার নিয়ে কাজ করছেন বলে জানান নির্বাচন কর্মকর্তা। সবার জন্য সমান সুযোগ যেন আমরা নিশ্চিত করতে পারি এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সবাই আমরা কঠোর অবস্থানে আছি। সিলেট সিটি নির্বাচনে 42 ওয়ার্ডে কাউন্সিলর পদে 273 ও 14টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন 87 জন। আর মোট ভোটার সংখ্যা 487,753 জন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।